দিদিকে বল কর্মসূচি সফল করতে গ্রামে গ্রামে পৌঁছাবেন তৃণমূল নেতৃত্ব আগামী দু তারিখ থেকে উত্তর চব্বিশ পরগনায় শুরু হবে এই কর্মসূচি প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিস্টকে লক্ষ্য রেখে নেত্রীর নির্দেশ কর্মসূচি পালনে উদ্যোগী হল জেলা তৃণমূল নেতৃত্ব মঙ্গলবার গ্রামে দলীয় কার্যালয়ে আলোচনায় বসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে তৃণমূল নেতারা জানা গেছে আগামী দোসরা আগস্ট থেকে উত্তর চব্বিশ পরগনা জেলায় শুরু হবে কর্মসূচি গ্রামে বা ব্লক স্তরে পৌঁছাবেন দলীয় নেতৃত্ব গ্রামের মানুষের কথা শুনবেন রাতে থাকবেন গ্রামেই সরকারি প্রকল্প কতটা এগিয়েছে তা শুনবেন এভাবেই দিদিকে বলো কর্মসূচি নিয়ে এগোতে চাইছে তারা গ্রাম ছাড়ার আগে গ্রামের বয়স্ক মানুষকে দিয়ে উত্তোলন করা হবে পতাকা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন জনসচেতনতার ওপর জোর দিতেই এই পদক্ষেপ পার্টিকুলার পাঁচজন লোকের কথা বলে দিয়েছেন আমাদের পাঁচজন লোক আমাদের দলের লোক না হতে পারে গ্রামের একটা টিচার হতে পারে একটা সমাজসেবী হতে পারে তিনি একজন সোশ্যাল তিনি একজন সোশ্যাল ওয়ার্কার হতে পারে কিন্তু তারা যে আমার দলের লোক হবে তা নয় তাদের সাথে আমাদের মিট করবো আমরা এবং সমস্ত মিট করা মানে হচ্ছে যে এলাকার পরিস্থিতি পরিবেশ কেমন কি চাইছে কি ডিমান্ড কি হলে ভালো হয় কি করেছি আমরা তিনি কতটা খুশি তারা এবং আমরা করার পর আমরা মিটিং করব। ওই গ্রামেই আমাদের কর্মীদের নিয়ে মিটিং করব বসে রাত্রিবেলায় নাইট স্টে হবে ওই বাড়িতে আমাদের নাইট স্টে হবে যে বাড়িতে আমরা মিটিং করলাম কোনো কর্মীর বাড়িতে আমাদের একটা যেন বুথের সভাপতি কিংবা বুথের একজন সাধারণ সম্পাদক তার বাড়িতে গিয়ে আমরা নাইট স্টে রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড